আসসালামু আলাইকুম ফুড অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন মিউনিখে এপ্রিলেই সামার শুরু হয়ে যায় সামারে সবাই বাগান করে তবে জার্মানরা ফুল ভালোবাসে প্রায় সবাই অনেক ফুলের গাছ লাগায় আমিও বাগান করতে ভালোবাসি একটু জায়গা পেলেই বাগান করি মিউনিখে রিবুর বাসার ছোট্ট বারান্দার অল্প জায়গায় সবজি চাষ করেছি চলুন সবাইকে আমার ছোট্ট বাগানটি ঘুরিয়ে দেখাই এখানে কিছু ফুল আছে এবং সবজি গাছ আছে এই মূলগুলো আমার বাগান থেকে তোলা এগুলো সালাদ মূল শাকগুলোও খাওয়া যায় আর মূল দিয়ে সালাদ বানানো হয় বাগানে লেটুস গাছও আছে লেটুস গাছগুলো ভালোই হয়েছে সামনে আরও বড় হবে লেটুস মূলো অন্য সবজি দিয়ে আমার বানানো সালাদ টমেটো গাছ ও গাছ এবং মটরশুঁটি গাছ আছে এটা শালগম দেখুন এই বাগানে আলু হয়েছে অবশ্য সব আলু তোলা হয় নাই অল্প কয়েকটা তোলা হয়েছে আর গুলো আরও পরে তুলব এই মটরশুঁটিগুলো আজকে তুলে নিয়ে আসলাম আসিয়া মনিকে দিয়ে এগুলো সব শুলাবো সারাদিন অনেক দুষ্টুমি করে তাই এই শাস্তি সে খুব যত্ন করে এবং কষ্ট করে আস্তে আস্তে এই কাজটা করে যদিও সে শিলটিকে অনেকগুলো মটরশুটি নষ্ট করে ফেলে তবু কেয়ার করা এটা তো তার শাস্তি আমাদের আসিয়া মানে কিন্তু বাটার দিয়ে মটরশুঁটি ফ্রাই করা খেতে খুবই পছন্দ করে এই জন্যই বেসিক্যালি মটরশুঁটি গাছগুলো লাগানো মূল শাক তোলা হয়ে গেছে সেখানে লাল শাক বুনেছি শাকগুলো ভালোই হয়েছে শালগম আছে কয়েকটা এটা মিষ্টি কুমড়ো শাক একটা স্ট্রবেরি একটা মরিস একটা মটরশুঁটি কয়েকটা শালগমও রয়ে গেছে এগুলো টমেটো গাছ টমেটো গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে গাছগুলোতে ফুলও আসছে টমেটো হবে ইনশাল্লাহ টমেটো গাছের পাশে কয়েকটা মিষ্টি কুমড়ো গাছও আছে এই গাছগুলো দেখেন ফলও আসছে এখানে লেটুস গাছ আছে সাথে মটরশুটি গাছও আছে এই শালগম দুটো আজকেই আমি বাগান থেকে তুলে নিয়ে আসলাম গরুর গোজ দিয়ে শালগম রান্না করব। এটা আমার খুব পছন্দের খাবার আপনারা ওইভাবে গরুর গোজ দিয়ে শালগম রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি প্রথমে শালগমের খোসাগুলো ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপর শালগমগুলোকে ছোট ছোট করে কেটে নেই আমার কাটাকুটি শেষ এবার শালগর কষাল কষালো গরুর মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি কথি শালগমগুলো খুব অল্প সময়ের মধ্যেই একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে আমার ছোট্ট বাগান ঘুরে দেখা হয়ে গেল সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে ও শেয়ার করে সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ